যাদের টিয়া পাখির পুষ্টি বা টিয়া পাখির প্রিয় খাবারের অভাবে সুস্থ সুন্দর এবং ডিম বাচ্চা করতে সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি দেখে আপনার খুবই উপকারে আসবে। টিয়া পাখিকে সুন্দর এবং সুস্থ রাখতে এবং ডিম বাচ্চা করতে হলে অবশ্যই যে খাবারগুলো দিতে হবে, টিয়া পাখির বাসায় যে খাবারগুলো না দিলে পাখির অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এই খাবারগুলো টিয়া পাখির সুস্থ এবং সুন্দর করতে সহযোগিতা করে। সো আর দেরি না করে ভিডিওটির মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। সো লেটস গো। আমরা অনেকে অনেক সময় টিয়া পাখির কাছ থেকে অনেক আশা করে থাকি, যেমন বাসায় ডিম বাচ্চা করানোর জন্য, টিয়া পাখির মুক্তভাবে পোষানোর জন্য ইত্যাদি। কিন্তু টিয়া পাখির কাছে এই সব আশা করলেই তা সম্ভব হয়ে যাবে না। তাদেরকে সুস্থ রাখার জন্য সুন্দর পরিবেশ এবং পুষ্টিযুক্ত খাবার প্রয়োজন। সেই দিকটা আমাদের অনেক সময় মনে থাকে না। অনেক সময় খাবার দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, এবং অনেক সময় দেখা যায় পাখির পিছনে কোনো সময় দেওয়া হয় না। এইগুলোর কারণে আপনার পাখি দুর্বল হয়ে যায় এবং সঠিক নিয়মে খাদ্য এবং যত্নের কারণে পাখি বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তাই এই সকল বিষয়গুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। ভিডিওটিতে টিয়া পাখির খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবারগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওটিতে এক লাইক দিন। আপনাদের সামনে পর্যায়ক্রমে খাবারের তালিকাগুলো উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে। টিয়া পাখিকে শুকনা খাবারের মধ্যে যে খাবারগুলো দিবেন, সিড মিক্স 1 কেজি পরিমাণে, কোনগুলো কত পরিমাণ দিবেন, সূর্যমুখী বীজ 250 গ্রাম, চীনা 50 গ্রাম, কুসুম ফুলের বীজ 100 গ্রাম, ক্যানারি 50 গ্রাম, সিলেট মিক্সড 50 গ্রাম, কালোজিরা 25 গ্রাম, ধান দিবেন 100 গ্রাম। এই সকল খাবারগুলো একসাথে মিশিয়ে টিয়া পাখিকে দিবেন। এরপর নরম ভিজানো বা সিদ্ধ খাবারগুলো হচ্ছে গম, ছোলা, ডাবলি, সবুজ মুগ, ডাল ভিজিয়ে নরম হলে দিবেন এবং সন্ধ্যায় ভিজাবেন এবং সকালে পাখিকে দিবেন। শাক সবজির মধ্যে যে খাবারগুলো আপনাদের দিতে হবে, কলমি শাক, আলু শাক, পালং শাক, লাল শাক সপ্তাহে একদিন দিলেই চলবে। বিভিন্ন সবজি যেমন গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, শশা, করলা, মরিচ একসাথে মিশিয়ে সিদ্ধ করে সপ্তাহে একদিন দিতে পারেন। কিন্তু আস্ত কাঁচা মরিচ টিয়া পাখির প্রিয় খাবারের মধ্যে অন্যতম। ফলের মধ্যে যেগুলো আপনি টিয়া পাখিকে দিতে পারেন, আঙুর, ডালিম, কলা, পেয়ারা, তরমুজ ইত্যাদি ফলগুলো দিতে পারবেন। টিয়া পাখিকে যে খাবারগুলো কখনো দেওয়া যাবে না, আলু কচু বা কচুর শাক, পেঁয়াজ, চকলেট, দুধ, চিপস ইত্যাদি, এই খাবারগুলোর মধ্যে কোনো খাবারই টিয়া পাখিকে দেওয়া যাবে না। টিয়া পাখির বিশেষ যত্ন, টিয়া পাখিকে সপ্তাহে একদিন গোসল করাতে হবে। গোসল করানোর জন্য একটা বাটিতে পানি দিয়ে দিবেন, সেখান থেকে সে নিজে নিজেই গোসল করে নেবে। বিশেষ দিক, এদের শিখাতে পারলে খুব ভালো কথা বলতে পারে, টেম হয়। সবুজ ছাড়া যে কোনো টিয়া পাখি বাংলাদেশে পালন করা বৈধ। পুরুষ যে পাখিগুলো আছে, টিয়া পাখিগুলো আছে, 2 বছর পর তাদের গলায় একটি মালা হয়। প্রাপ্তবয়স্ক হলে বিড করে, বিডে দেওয়ার আগে 1 মাস আলাদা রাখুন, উপরে তালিকাযুক্ত খাবার দিন। জোড়া দেওয়ার 7 দিন আগে একটা ভিটামিন ক্যালসিয়াম এর কোর্স করিয়ে নিন, এরপর জোড়া দিন। এগুলোর পাশাপাশি টিয়া পাখিকে আমি যেভাবে খাবার দিই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সন্ধ্যাবেলায় এগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন সকালে এগুলো দিচ্ছি। এগুলো টিয়া পাখি অনেক পছন্দ করবে। প্রথমে কয়েকদিন খাবে না, কিন্তু পরবর্তীতে এগুলো খাবে। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।